আজকে আমরা পৃথিবীর ভূভ্যন্তরের গঠন সম্পর্কে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার গড় যে অঞ্চল রয়েছে এই অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক ভূতক যেটা গড় তেত্রিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দুই গুরুমণ্ডল এটি বিস্তার হয়েছে দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত এবং তিন কেন্দ্রমণ্ডল এটা বিস্তার হয়েছে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার পর্যন্ত নেক্সট আমরা সারণী সাহায্যে এদের উপাদান সম্পর্কে জানব পৃথিবীর অন্দরমহলের যে বিভিন্ন উপাদান সেই উপাদানগুলোকে আমরা সারণীতে দেখিয়েছি এখানে দেখেছি ভূতক দুটি উপস্তরে বিভক্ত শিয়াল এবং সীমা শিয়াল স্তরটি সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি সীমা সিলিকন এবং ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি গুরুমণ্ডল দুটো অংশ নিয়ে গঠিত একটা সীমা একটা ক্রফের সীমা ক্রোমিয়াম ফেরিক বা লোহা সিলিকন ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত এবং নিফেসিমা নিকেল ফেরিক বা লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত এবং কেন্দ্রমণ্ডল নিকেল এবং লোহা দ্বারা গঠিত চিত্রে দেখে নিই পৃথিবীর বিভিন্ন স্তর এবং উপস্তর সেখানে আমরা দেখতে পাচ্ছি ডট লাইন দেওয়া রয়েছে এবং এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের পাঠ্যপুস্তক এবং অন্যান্য পুস্তকে গুরুমণ্ডলের বিস্তার দেখানো হয়েছে দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত এবং দুটো পাঠ একটা হাজার কিলোমিটার আমাদের পাঠ্যপুস্তকে এবং আরও অন্যান্য বইয়ে এটা সাতশো কিলোমিটার পর্যন্ত রয়েছে অর্থাৎ ঊর্ধ্ব তেত্রিশ কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অথবা মতান্তরে তেত্রিশ কিলোমিটার থেকে হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পৃথিবীর উপাদানসমূহ যেটা আমরা সারণীতে দেখলাম সেটা চিত্রে দেখে বিভিন্ন অংশের উপাদান ও গঠন চিত্র সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ভূতক দুটি স্তর নিয়ে গঠিত একটি সিয়ালের সীমা সিলিকন এবং অ্যালুমিনিয়াম নিয়ে সিয়াল সিলিকন ম্যাগনেশিয়াম নিয়ে সীমা ক্রোমিয়াম ফেরিক সিলিকন ম্যাগনেশিয়াম নিয়ে সীমা এবং নিকেল ফেরিক সিলিকন ম্যাগনেশিয়াম নিয়ে নিফেসিমা আর কোর বা কেন্দ্রমণ্ডলের দুটি অংশ একটা অন্তকেন্দ্রমণ্ডল একটা বহিকেন্দ্রমণ্ডল এটি অপেক্ষাকৃত ভারী নিকেল এবং ফেরিক দ্বারা গঠিত অঞ্চল এবার আমরা যে চিত্রটা দেখব সেটা পৃথিবীর বিভিন্ন বিযুক্তি সমূহ এখানে দেখতে পাচ্ছি শিয়াল এবং সীমা কন্রাট বিযুক্তি রেখা দ্বারা করফেসিমা এবং নেফেসিমা রেপিতি বিযুক্তি রেখা দ্বারা এবং অন্তকেন্দ্রমণ্ডল বহির মণ্ডল লেমেন বিযুক্তি রেখা দ্বারা বিভক্ত কিন্তু আসল আমাদের যে দুটি বিযুক্তি রেখা দ্বারা তিনটি স্তর তৈরি সেই বিযুক্তি রেখাগুলোর নাম আমি দিয়েছি এবি এবং বিসি এবং এটি লাল পেন দিয়ে লিখেছি কারণ এটি মূল দুটো স্তর যেটা দুটি স্তরকে বিভাজনকারী রেখা এবি নাম দিয়েছি এর নাম মহরভিষিক বিযুক্তি রেখা এটি ভূতক এবং গুরুমণ্ডলকে পৃথককারী রেখা এবং বিসি এই রেখাটির নাম দিয়েছি গুটেনবাগ বিযুক্তি রেখা এটি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের বিভাজনকারী রেখা আমরা এই বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি লাইন বলতে কি বুঝি এক্ষেত্রে আমরা বলবো যে কাল্পনিক রেখাগুলো বরাবর ভূমিকম্পের তরঙ্গের দিক পরিবর্তন হয় গতিবেগ পরিবর্তন হয় অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ যে সমস্ত স্থানগুলোতে পরিবর্তন হয় সেই সমস্ত স্থানগুলি বা বিভাজনকারী জায়গাগুলোতে আমরা কাল্পনিক রেখা কল্পনা করেছি এবং যার নাম দিয়েছি ডিসকন্টিনিউটি লাইন বা বিভাজনকারী রেখা এবারে আমরা ভূতক সম্পর্কে বা ভূতকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ভূতক বলতে আমরা কী বুঝি ভূতক হলো পৃথিবীর একেবারে বাইরের স্তর গুরুমণ্ডলকে ঘিরে শামুকের খোলকের মতো যে হালকা শক্ত শিলাস্তর রয়েছে তাকে আমরা ভূতক বলি বা ক্রাস্ট এই স্তরে সিলিকন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি হালকা পদার্থ বেশি পরিমাণে অবস্থান করে এখানে চাপ এবং তাপ এই দুটির অসমতার কারণে শক্ত আবরণ স্তর তৈরি হয়েছে উপাদান আমরা সারণিতে দেখেছিলাম প্রধানত ভূতক গ্রানাইট এবং ব্যাসল্ট জাতীয় কঠিন শিলা দ্বারা গঠিত ভূতকের গভীরতা বৃদ্ধির সাথে সাথে শিলার ঘনত্ব ও বৃদ্ধি পায় গভীরতা সমুদ্রের তলায় ভূতক প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত পুরু অর্থাৎ মহাদেশীয় স্তরে ভুল বললাম মহাসাগরীয় স্তরে ভূতক পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত পুরু আর মহাদেশীয় স্তরে বা মহাদেশগুলোর তলদেশে ভূতক ষাট কিলোমিটার পর্যন্ত পুরো এজন্য একটা এভারেজ বা একটা গড় গভীরতা ধরা হয় তিরিশ কিলোমিটার আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর তিনটি স্তরের মধ্যে এটি সব থেকে হালকা জলের থেকে আড়াইগুণ ভারী নেক্সট হচ্ছে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের উপরে এবং ভূতকের নিচে ভূ অভ্যন্তরে যে স্তরটি অবস্থান করছে তার নাম হচ্ছে গুরুমণ্ডল পৃথিবীর মোট ব্যাসার্ধের অর্ধেকের কম গুরুমণ্ডলের অবস্থান করে উপাদান আমরা সারণিতে দেখেছিলাম যে গুরুমণ্ডল সিলিকা ম্যাগনেশিয়াম লোহা ক্রোমিয়াম প্রভৃতি উপাদান দ্বারা গঠিত তবে বহিরভাগে প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত আপেক্ষিক গুরুত্ব শিলামণ্ডল এর পরের স্তর বা ভূতকের পরের স্তর গুরুমণ্ডল এই গুরুমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব চার থেকে পাঁচ অর্থাৎ জলের থেকে পাঁচ গুণ ভারী নেক্সট হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার পৃথিবীর মূল উত্তাপ ও জনিত উত্তাপের সমন্বয়ে ভব্যন্তরে একশো কিলোমিটার গভীরতায় উষ্ণতা এক হাজার পাঁচশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস অবশ্য সাতশো কিলোমিটার গভীরতায় উষ্ণতা এক হাজার নশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং শেষ প্রান্ত অর্থাৎ গুরুমণ্ডলের শেষ প্রান্ত দু হাজার নশো কিলোমিটার পর্যন্ত গভীরতায় গুরুমণ্ডলের উষ্ণতা থাকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব গুরুমণ্ডলের গড় ঘনত্ব চার দশমিক ছয় বা ফোর পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার উপবিভাগ আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে গুরুমণ্ডল এর দুটি উপবিভাগ রয়েছে একটা বহিগুরুমণ্ডল একটা অন্তগুরুমণ্ডল বহিগুরুমণ্ডলকে আমরা ক্রফেসীমা বলে থাকি এবং নিম্ন গুরুমণ্ডলকে নিফেসীমা বলে থাকি এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল পৃথিবীর সর্বাপেক্ষা গভীর এবং অগম্য অর্থাৎ যাওয়া যায় না সেই স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিম্নসীমা অর্থাৎ দু হাজার নশো কিলোমিটার গভীরতা থেকে কেন্দ্রমণ্ডল শুরু হচ্ছে উইচার্ট গুটেনবাগ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল কে কে বিভাজনকারী একটি রেখা টেনেছিলেন যার নাম আমরা ছবিতে দেখতে পেয়েছি গুটেনবাগ বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডলের উপাদান আমরা সারণীতে দেখেছিলাম লহা এবং নিকেল বা কোবাল্ট এই সমস্ত ভারী পদার্থের সমন্বয়ে কেন্দ্রমণ্ডল গঠিত কেন্দ্রমণ্ডলে আপেক্ষিক গুরুত্ব দশ থেকে তেরো উষ্ণতা পৃথিবীর কেন্দ্রমণ্ডলে উষ্ণতা প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস তবে স্থানীয় ভেদে তিন হাজার থেকে পাঁচ হাজার ডিগ্রি হয়ে থাকে ঘনত্ব গুরুমণ্ডলে ঘনত্ব সব থেকে বেশি এখানে গুটিন যুক্তি রেখা বরাবর ঘনত্ব থাকে দশ গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং গভীরতা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ পর্যায়ে তেরো দশমিক ছয় গ্রাম ঘন সেন্টিমিটারে পৌঁছায় কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়ে যায় একটা অন্তঃকেন্দ্রমণ্ডল একটা বহিকেন্দ্রমণ্ডল আজ এই পর্যন্তই তোমরা এইটা শোনার পাশাপাশি যে কাজ করে থাকবে সেটি হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগের পরিষ্কার চিত্রগুলো অঙ্কন করবে অনেকগুলো চিত্র অঙ্কন করবে আমি চারটি চিত্র দেখিয়েছি তোমরা চারটি চিত্র তো করবেই একই সাথে যদি আরও নতুন কোনো চিত্র করতে পারো পাঠ্যপুস্তক অনুযায়ী তাহলে খুব ভালো হয় এবং এর সাথে সাথে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করবে খাতায় এবং বৈশিষ্ট্যগুলো শুনে নিয়ে খাতাতে টুকটুক টুকটুক করে লিখবে ভালো থাকবে খুব ভালো থাকবে ঘরে থাকবে আজ এখানেই শেষ